আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি, আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি, আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি, আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। দর্শক, এটা হচ্ছে বাংলাদেশের ভিডিও, ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন যে পুলিশের যারা আছেন তারা বলছেন যে আমাদের কাছে নির্দেশ আছে, যদি বাইরে বের হন তো গুলি বলে আবার ব্যবস্থা নেব বলে কথাটা খানিকটা ঘুরিয়ে দিলেন। তো ওখানে এইরকম হয়েছে, আপনারা তো দেখেছেন, অনেক সব ভিডিও সামনে এসেছে, অনেকে এইভাবে বুক চিতিয়ে মানে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, সত্যিই তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেওয়া হয়েছে। তো এইসব তো হয়েছে। আর ডিরেক্টলি পুলিশ মানে এই যে এলাকাতে বলছে তারও একটা ভিডিও আর কি তুলে কেউ ছেড়েছেন, যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যে পুলিশ এইভাবে গুলি চালানোর কথা বলছে, যখন পুলিশের কেউ ধরা পড়ে যাচ্ছেন সেই সময় তাদের যে কি হাল হচ্ছে তারও একটা ভিডিও সামনে এসছে, তারও একটা ভিডিও সামনে এসছে। যখন মানে পাবলিকের দ্বারা মানে ঘেরাও হয়ে যাচ্ছেন কোথাও, তখন কিভাবে ক্ষমা চাইছেন আমি দর্শক আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে একটা ভিডিও, এটাও সামনে এসছে, দেখুন। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি, আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট বলি, আমাদের 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 ব্যবস্থা আমরা নিব। সাংঘাতিক অবস্থা, পুলিশকেও এরকম নির্দেশ দেওয়া আছে যে দেখতে পেলেই গুলি চালাতে পারো। আবার যখন কোনো পুলিশের কেউ ঘেরাও হয়ে যাচ্ছেন কোথাও, তাদের উপরে নির্যাতন হচ্ছে, পাবলিক নির্যাতন, তার মধ্যে একটা ভিডিও সামনে এসছে, কান ধরে কান ধরে উঠবস, এটা তো একটু দেখানোর মতো বলে আপনাদেরকে দেখাচ্ছি। এমনও সব ভিডিও এসছে পুলিশের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সাংঘাতিক অবস্থা, পুলিশ মানে শরীরে রক্ত ঝরছে, সেই অবস্থাতে বলছেন আমি আর এই পুলিশের চাকরি করব না, এইরকম এইরকম প্রচুর ভিডিও এসছে, কিন্তু সেগুলো দেখানো যাবে না, সেনসিটিভ ভিডিও। তো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের, একেবারে একটা অরাজকতা তৈরি হয়েছে। এগুলো সব ওই দু একদিনেরই সব ভিডিও আর কি। আর কারেন্ট যেটা খবর নিচ্ছি আর কি, নিলাম যে পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে সেটা ততটা ওইভাবে বলা যাবে না, থমথমে অবস্থাতে রয়েছে। কিছু কিছু জায়গা হয়তো কন্ট্রোলে আনতে পেরেছেন হাসিনা, কিন্তু বাংলাদেশের অন্যান্য প্রান্তে, গ্রাম অঞ্চলে, ছোট ছোট যেগুলো শহর অঞ্চল, সেখানেও অশান্তির আগুন ছড়িয়ে রয়েছে। এবং যেটা খবর, অনেক জায়গা থেকে আওয়ামী লীগের যারা নেতা আর কি, তারা বাড়ি ছেড়ে চলে গেছেন, অনেক জায়গা থেকে বাড়ি ছেড়ে চলে গেছেন, একটা আতঙ্কের পরিবেশ। মানে ওখানে এখন প্রশাসন বাহিনী এইসবকে ব্যবহার করে হাসিনা সরকার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, হাসিনা চেষ্টা করছেন, কিন্তু হাসিনা সরকারের বিরুদ্ধে একটা ক্ষোভ আর কি, বা যেটা আপনারা বলছেন অনেক চক্রান্ত, যাই হোক সব মিলিয়ে মানে অ্যান্টি শক্তি, সরকার বিরোধী শক্তি, সেটা কিন্তু
এই মুহূর্তে বেশ মানে প্রভাব বিস্তার করেছে আর কি। আর এদিকে চেষ্টা হচ্ছে হাসিনা সরকারের তরফ থেকে ধরপাকড়, প্রচুর ধরপাকড় ওখানে হচ্ছে, অ্যারেস্ট হয়েছে এবং গুলি তো চালানো হয়েছে, অনেক মানুষের প্রাণ চলে গেছে। তো এখন সব খবর কিন্তু ওখান থেকে আসছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে একটা বৈঠক হয়েছে, যারা ব্যবসায়িক মহলের যারা লোকজন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী একটা বৈঠক করেছেন, কারণ যেহেতু কারফিউ আছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, অনেক কিছুই প্রবলেম হচ্ছে, একটা বৈঠক হয়েছে। সেখানে শেখ হাসিনা কিছু কথা বলেছেন, তো আমি সেটা দেখছি পরবর্তী সময় যদি আপনাদেরকে ওই নিয়ে একটা রিপোর্ট আকারে আনা যায়, কি বলেছেন না বলেছেন। তো এখন সব খবর মানে ওখান থেকে আসছে না, আর মিডিয়া, ওখানকার যে সব মিডিয়া আছে, মিডিয়ার কাজকর্ম সেইভাবে আসছে না। যেসব চ্যানেলগুলোতে লাইভ স্ট্রিমিং আমরা দেখতাম, সেগুলো তো ম্যাক্সিমাম বন্ধ। একটাই মাত্র চ্যানেল দেখতে পাচ্ছি, সেটা কেউ কেউ বলেন যে হাসিনা ঘনিষ্ঠ চ্যানেল, তো সেটাই একমাত্র মাঝে মধ্যে কিছু আসছে, বাদবাকি তো আর কিছু আসছে না খবরাখবর ওখান থেকে। এবং যেটা বলা হচ্ছে যে মানে সব মিডিয়াকে তাদের মতো করে কাজ করতে দেওয়া হচ্ছে না, তার ফলে অ্যাকচুয়াল কি ঘটছে তার চিত্র ফুটে আসছে না। এটা সরকার মনে করছে যে ওগুলো প্রকাশ্যে এলে হয়তো আরো অশান্তি ছড়াবে, সেই জন্য নেট পুরোপুরি বন্ধ ইত্যাদি। তো এটুকু পরিষ্কার, আপনারা নিশ্চয় হয়তো আমাদের ভারতীয় অন্যান্য মিডিয়া দেখছেন যে পরিস্থিতি ওখানে থমথমে আছে। থমথমে বলে তো তাও তো থমথমে কথাটা মিডিয়া ইউজ করছে বাংলাতে বা আমাদের ইন্ডিয়াতে, কিন্তু থমথমে মানে থেমে যাওয়া, একটা আতঙ্ক টাইপের, কিছু যে কোনো সময় কিছু হতে পারে, কিন্তু রানিং না, রানিং অশান্তি না, এটা তো মানে থমথমে, কিন্তু ওটা ওই রকম নাই। রানিং এখনো গন্ডগোল হচ্ছে অনেক জায়গাতে, এবং ওখানকার এক মন্ত্রী বলেছেন যে নিয়ন্ত্রণে আনতে পারছি না, ফলে পুরো যে থেমে গেছে বিষয়টা নয়। তবে হাসিনা সরকার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার। যারা মুভমেন্ট করছিলেন কোটা আন্দোলনের, যারা ছাত্র নেতা, তাদেরকে কনফিডেন্সে আনার, তাদের ভরসাটা ফিরিয়ে আনার এই চেষ্টা হচ্ছে। আর উল্টো দিকে শক্তিকে যেমন দোষারোপ হয়ে থাকে আর কি, সেটা করে যাচ্ছেন যে বিএনপি জামাত এইসব তারা উস্কানি দিয়ে এইসব কাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে ছাড়া হবে না ইত্যাদি, তো এইসব হচ্ছে। তো এই মুহূর্তে দেশের পরিস্থিতি উত্তালি আছে, এটুকু বলতে পারি। তবে আমি বললাম, আগের ভিডিওতে বলেছি, আজ এবং কাল ভাইটাল, মানে বিরাট কিছু ঘটনা যদি ঘটে এই দুদিনের মধ্যেই ঘটে যাবে, তারপর দুদিনটা যদি সামলে নিতে পারে হাসিনা সরকার, তাহলে হয়তো আস্তে আস্তে বিষয়টা একটু ধামাচাপা হয়ে যাবে। কারণ অগ্নিগর্ভ যেটা আছে, আগুন যেটা জ্বলছে, সেটা যদি একটু নিম্নমুখী হয়ে যায় তাহলে কন্ট্রোলে চলে আসবে। তো এখন দেখা যাক কি হয়, আমরাও সেদিকে তাকিয়ে রয়েছি। আর এইসব ভিডিও সামনে আসছে, পুলিশ গুলি চালিয়েছে, গুলি চালাতে অনেক অনেক জায়গাতে বাধ্য হয়েছে, কিন্তু যেখানে ধরা পড়ে গেছে তাদের আবার জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে, পুলিশেরও লোক মারা গেছেন, মানে মেরে ফেলা হয়েছে, এমন সব অভিযোগ সামনে এসছে। তো যাই হোক, আমি প্রত্যেকবারই যে কথাটা বলছি যে এই পরিস্থিতি হওয়ার কথা না, এটা অবশ্যই হাসিনাকে তার দুর্বলতার দায়টা স্বীকার করতে হবে। বিরোধী শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তি সবসময় সুযোগটা খোঁজে, আর এটা ঠিক। ওখানেও কিন্তু ভোট নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে, যেমন আমাদের এখানে ভোট নিয়ে একটা প্রশ্ন রয়েছে, এখানে ভোট ঠিক করা হয় না, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না, ওখানেও কিন্তু এই এই একই অভিযোগটা রয়েছে। ওখানেও ভোটে জয়, এই যে লাস্ট যে ভোট হয়েছে, হাসিনা সরকার যে সরকারটা গঠন, মানে হাসিনা যে সরকারটা গঠন করেছেন, এই জয়টার মধ্যেও অনেক বেনো জল আছে বলে একটা বড় অংশের মানুষের অভিযোগ। দেখুন, বড় অংশের মানুষ তারা কি পন্থী, কোন দেশকে সমর্থন করেন না করেন, তার থেকেও আগে নিজের অভ্যন্তরীণ যে ব্যাপার, সেটা তো তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো হাসিনাকেও সেটা ভেবে চলা উচিত যে আমি কিভাবে জয়লাভ করেছি, আর এই একটা যদি বড় শক্তি আমার বিরুদ্ধে থাকে, তাহলে আমার উচিত হবে তারা যেন কোনোভাবে কোনো সুযোগ না পায় অশান্তি পাকানোর ক্ষেত্রে, কোনো সুযোগ না পায় অশান্তি পাকানোর ক্ষেত্রে। তো কোটা আন্দোলন নিয়ে এই যে 30-5% নেমেছে, এটা নিয়েও প্রশ্ন রয়েছে, কিন্তু প্রথম থেকেই বিষয়টা একটু সদার্থক ভূমিকা দেখিয়ে হতো, বিষয়টাকে গুরুত্ব দিয়ে হতো, যদি ওইভাবে না উনি কমেন্ট করতেন যে ওরা এই মুক্তিযোদ্ধাদের পরিবারের নাতিপুতিরা সুযোগ পাবেন না, তো রাজাকারদের নাতিপুতিরা সুযোগ পাবেন সরকারি চাকরিতে, এই যে এই ধরনের মন্তব্য না করতেন, হয়তো এতটা মানে বিষিয়ে যেত না, যেটাকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে। ফলে 16 বছর টানা সরকারে রয়েছেন,
যদি ভেবে থাকেন যে আমি আমার আবার আমার উপরে আর কেউ কিছু করতে পারবেন না, সেটা না। মানুষের মানুষের যেহেতু ওখানে মানে ভোট দেওয়ার ক্ষেত্রে একটা ক্ষোভ রয়েছে, তো মানুষ সুযোগ খুঁজবেন, মানুষ সুযোগ খুঁজবেন। এই যে আমি কথার কথা বলছি, দেখুন আমি একটা কথা আমি আপনাদেরকে বারবার ভেঙে দিতে চাইছি যে আপনারা অনেকেই বলছেন হাসিনা ভারত বন্ধু, হাসিনা ভারত বন্ধু। আরে হাসিনা ভারত বন্ধু কে কে ভারত বন্ধু, সেটার থেকেও দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা একটা বড় কথা। হাসিনা যতই ভারত বন্ধু হোক না কেন, হাসিনা দেশে যদি বড় অশান্তি ঘটে তার তার ইফেক্ট আমাদের দেশে এসে পড়বে। তো বন্ধু বন্ধুর জায়গায় আছে, কিন্তু তুমি যদি নিজের ঘর শত্রুকে তুমি ঠিক করে রাখতে পারো, আলটিমেট তো তোমার উপরে যে ক্ষোভটা সেটা তো ভারত ভারতের উপরে এসে পড়ে যাচ্ছে। অনেকে বলছেন যে যে আপনার আমি বাংলাদেশের অনেকের কথা কথা বলতে শুনেছি, এই যে বলছেন না যে যে আপনারা ভারত বিরোধী, আপনারা ভারত বিরোধী, ভারত বিরোধী মনোভাবটা কোত্থেকে আসছে? হাসিনার বিরুদ্ধে অ্যাকচুয়াল ক্ষোভ, হাসিনার বিরুদ্ধে অ্যাকচুয়াল ক্ষোভ। এবার হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আছে, চলো ক্ষোভটা এসে এসে পড়ে যাচ্ছে ভারতের উপরে, যেহেতু হাসিনার হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো বলে একটা ইয়ে আছে, আর রাগটা হচ্ছে হাসিনার উপরে। এবার এবারে যেমন হয় আর কি, কারোর সঙ্গে যদি কোনো রাগারাগি হয় তার যারা বন্ধু থাকে তার বন্ধুদের উপর রাগারাগি হয়ে যায় না, তার বন্ধুদেরকেও ওই একই চোখে দেখা হয়, তো ওই রকম হয়ে যাচ্ছে চাপটা মানে ক্ষোভটা পড়ে যাচ্ছে ভারতের উপরে। এই কথাও অনেকে বলছেন, সেই জন্যে আমি আবারও বলছি যে হাসিনা থাকলে ভারত অনেক বেশি সুরক্ষিত থাকবে, এটা যেমন আমাদের একটা বড় অংশ মনে করে, তেমনি হাসিনাকেও তো ভাবতে হবে দেশটাকে নিজেদের মতো করে সুরক্ষিত রাখার, মানে সবকিছুকে মেনটেন করে রাখার। ওখানে অশান্তি হবে আর আমাদের সঙ্গে ভাব থেকে আর কি লাভ হবে, আমাদের সঙ্গে বন্ধুত্ব থেকেই বা কি লাভ হবে যদি ঘর ঠিক না থাকে? যদি ঘর ঠিক না থাকে তো ভারত সরকার মৌ স্বাক্ষর করলেও বাংলাদেশের মাটি দিয়ে কি করে ট্রেনটা চালাবে, কি করে ট্রেনটা চালাবে? এই যে একটা ট্রেনে চালানো যাক চুক্তি হয়েছে, মানে বাংলাদেশের উপর দিয়ে কোচবিহার বা নর্থ ইস্টের ট্রেন চলবে, এই যে হয়েছে, তো কি করে সাহস নিয়ে ভারত সরকার ট্রেনটা চালাবে যদি দেশের অভ্যন্তরে মানে অস্থিরতা থাকে, কি করে চালাবে? তো আগে তোমার দেশকে ঠিক রাখতে হবে, তুমি দেশকে ঠিক রাখতে পারলে তবেই তোমাকে দেশের প্রধান হিসেবে আমরা মান্যতা দেব যে বাবা তুমি খুব ভালো করেছো। কারণ তোমাকে বলে যদি তোমার দেশকে দেশকে কন্ট্রোল করতে না, মানে তোমার সঙ্গে সম্পর্ক রেখে যদি আমার যদি কোনো কাজে না আসে, তোমার ওখানে যেতে যদি আমি ভয় পাই, কারণ তুমি বলছো আমি আসুন আসুন আর ওখান থেকে আক্রমণ করার লোকে ভর্তি, তো আমি কি করে তোমাকে নিরাপদ ভাববো? সুতরাং শুধু ভারত বন্ধু হলে হবে না, নিজের দেশকে আগে কন্ট্রোল রাখতে হবে। সেটা কেন কন্ট্রোল নেই, কেন মানুষের মধ্যে এত ক্ষোভ, সেটার বিচার করতে হবে। আর আলটিমেটলি যে যেই পন্থী হন না কেন, যেখানে গণতন্ত্র থাকবে না সেখানের প্রতি আমাদের কোনো সমর্থন নেই, যেখানে গণতন্ত্র থাকবে না সে যেই আগে নিজের অভ্যন্তরীণ গণতন্ত্র ঠিক রাখতে হবে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিতে হবে। সবকিছু জোর জবরদস্তি করে ভোটে ক্ষমতায় থাকবো আর তোমাকে সাপোর্ট করবো, এটা হতে পারে না। তুই যতই আমাদের সঙ্গে বন্ধুত্ব দেখাতে পারো, গণতন্ত্রের ঊর্ধ্বে কেউ না। আবার বলছি ওখানে যে ক্ষোভটা তৈরি হয়েছে, মানুষ ভোট দিতে পারেননি, সুযোগ পেয়েছেন বিরোধী পার্টিও উস্কানি দিয়েছে, মানুষ নেমে পড়েছেন, মানুষের ক্ষোভ ছিল তো, একটা ক্ষোভ ছিল তো। আমাদের নিজেদের নিরিখে ভেবে দেখুন না কি হবে এখানে যদি ওই রকম হয়, যারা ভোট দিতে পারেননি যদি একটা মঙ্কা পান সরকারের বিরুদ্ধে কোনো একটা ইস্যু, ভাবুন তো কি হবে এখানে। আর বিরোধী পার্টি আমি বিএনপিকে সাফাই দিতে বসছি না, কিন্তু এই যে যারা আমরা একভাবে বলে ফেলছি এর পেছনে বিএনপি আছে, আর বিএনপি থাকবে, ও তো পলিটিক্যাল পার্টি। এই যে এখানে যে ডিএ আন্দোলন হচ্ছে, ডিএ আন্দোলনটা কাদের হচ্ছে? যারা সরকারি চাকরিজীবী তাদের আন্দোলন। ওখানে শুভেন্দু অধিকারী যাননি, শুভেন্দু অধিকারী ওখানে টাকা পয়সা দিচ্ছেন না ওনাদের আন্দোলনকে কন্টিনিউ করতে, কেন দিচ্ছেন? ওটা একটা পাবলিক ইস্যু, বিরোধী দল হিসেবে পাশে দাঁড়িয়েছে। তখন যদি বলেন যে বিজেপি উস্কানি দিচ্ছে, বিজেপি ফান্ডিং করছে, কেউ বললেই বলতেই পারেন। তো সেরকম বিএনপি তো ওখানে তো নিষিদ্ধ, তো কোনো নিষিদ্ধ দল না, একটা তো পলিটিক্যাল পার্টি। আর সেখানে একটা দেশীয় ইস্যু তৈরি হয়েছে, সেই সুযোগে পলিটিক্যাল পার্টি হিসেবে আমি তাদের চাল চরিত্র নিয়ে আমার খারাপ লাগতে পারে, আমাদের দেশের লোক হিসেবে আমার। কিন্তু দেশের আপনি ওই দেশের কথা ভাবুন, ওই দেশে বিএনপি পার্টি একটা পলিটিক্যাল পার্টি, তো সে তো ইস্যু তো খুঁজবেই, যেমন এখানে বিজেপি বা অন্যরা ইস্যু খুঁজে, এই যে কিছু ঘটনা ঘটলে কি করে, অন্য পার্টি দাঁড়ায় না পাশে গিয়ে, তো সেরকম তো বিষয়, তারা তো সুযোগ খুঁজছে। তো আমি যেটা বলছি যে হাসিনাকে তো অনেক বেশি সতর্ক সচেতন হয়ে চলতে হবে যে বিরোধী পার্টি খুব খারাপ, তারা এলে খুব খারাপ হয়ে যাবে দেশের। তো তারা সুযোগটা পাবে কেন, তারা সুযোগটা পাবে কেন, এর দায়টা স্বীকার করতে হবে না? সবকিছু উল্টোদের উল্টোদের মানে দোষ দিয়ে ছেড়ে দিলে হবে? ওরা ষড়যন্ত্র করছে, ওরাই করছে সবসময়। বিরোধী পার্টি সরকারকে বেকায়দায় ফেলার জন্য সব দেশে চেষ্টা করে, সব দেশে। কিন্তু আমি কেন সেই সুযোগটা দেব?
আমি কেন সেই সুযোগটা দেবো, এটা হচ্ছে আমার বক্তব্য। আজকে যে এতগুলো ছেলের প্রাণ গেল, কেউ বলছেন ওরা ছাত্র নয় অমক তমক, খোঁজ নিয়ে দেখবেন যারা মারা গেছেন, এই যে মোহাম্মদ সাঈদ বলে যে মারা গেছেন প্রথম যে গুলি চিতিয়ে, তো সে কোথাকার স্টুডেন্ট, সে ছাত্র না? এবার যদি বলেন না ছাত্র হতে পারেন, ও আওয়ামী লীগের, আরে আওয়ামী লীগের তো একটা ছাত্র ইউনিট আছে, ছাত্র দল তার নাম, এই আওয়ামী না বিএনপির ছাত্র দল, আর আওয়ামী লীগেরও তাদেরও আছে ছাত্র লীগ, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তো একটা করে স্টুডেন্ট উইংস আছে, তাদের মাদার উইংস পলিটিক্যাল পার্টি হয়। তো এই যে আংবাং বলে, আমি দেখছি আমাদের ভারতের কিছু কিছু মিডিয়া, বাংলার কিছু কিছু মিডিয়া উল্টো পাল্টা বলে যাচ্ছে, উল্টো পাল্টা কোনো এটাই, এর পেছনে জামাত যোগ, এর পেছনে বিএনপি যোগ। আরে বিএনপি যোগ জামাত তো পলিটিক্যাল পার্টি, ওখানকার থাকবেই তো তারা পাশে। আমি আবার বলছি ওই পলিটিক্যাল পার্টির নীতি আদর্শ নিয়ে আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আংবাং বলে ফালতু ফালতু গুলিয়ে দিয়ে আমার, আমি তো এটার কোনো অর্থ বুঝতে পারছি না। আবার বলছি হাসিনাকে আমরা অনেক বেশি বিশ্বাস করি, এটা সত্যিকার, কারণ উনি নিজেও ভারতের অবদানের কথা স্বীকার করেন, কিন্তু নিজের দেশকে কন্ট্রোল রাখতে পারবো না, আর তোমাকে বন্ধু রেখে আমার কি লাভ, তোমার ভরসা আমি কি করে ট্রেন চালাবো, দেশকে তুমি কন্ট্রোল করতে পারছো না, শুধু বলছো যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পলিটিক্যাল পার্টি যেটা হয় সুযোগ নিচ্ছে, সুযোগ নিচ্ছে সব জায়গাতেই নাই, আপনি সেটা কন্ট্রোল করতে পারছেন না, উল্টোপাল্টা দোষ দিলা হবে, আজকে এতগুলো প্রাণ চলে গেল, বাচ্চাদের প্রাণ চলে গেল, এই যে পুলিশের উপর যে অত্যাচার হচ্ছে, কত পুলিশ মারা গেছেন, তো এগুলো কি কি হলো, কার দোষ হলো, কার দোষ হলো? আর যেই মারা যান, ছাত্র হন আর পলিটিক্যাল পার্টির লোকজন হন, বিএনপির লোকজন হন, তারাও তো মানুষ নাকি দেশের মানুষ, তো আলটিমেটলি তো প্রাণ চলে যাবে আর আপনি ওখানে বসে বসে এ করবেন, এটা ঠিক না। আগে দেশকে কন্ট্রোল করুন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষের ভোটাধিকার ঠিকঠাক প্রয়োগ করতে হবে। আজকে যদি সত্যি দেশের বৃহৎ অংশের মানুষের জনমত নিয়ে আপনি সরকারে আসতেন, এত মানুষ রাস্তায় নামতেন কি? যদি বৃহৎ অংশের মানুষ আপনার পক্ষে থাকতেন, তাহলে আপনার তাহলে তো অন্যরা তো সংখ্যালঘু হয়ে থাকতেন, অন্যদিকে ফোর্সটা তা তো অল্প, তাহলে কি করে এটা হবে? আজকে কেন আওয়ামী লীগের লোকেদেরকে ঘর ছেড়ে পালাতে হচ্ছে, কেন আওয়ামী লীগের অফিস সব ভাঙচুর হয়ে গেছে যেটা খবর পাচ্ছি, কেন আওয়ামী লীগের যে ছাত্র ইউনিট, ছাত্র লীগ যেটা, কেন তারা কোণঠাসা হয়ে গেছে, সব পদত্যাগ করে দিয়ে চলে গেছেন, কেন কেন যদি আপনাদের ক্ষমতা থাকে? এখানে তো পরিষ্কার যে আপনারা দুর্বল, যখন দুর্বল ক্ষমতায় আছেন আছেন, এখানে যেমন লোকজন আছেন আছেন, কিন্তু একটু কৌশল করে তো চলতে হবে, যাতে করে বড় অশান্তি না ঘটে, কোনো সুযোগ না তৈরি হয় যার কারণে অন্য ফোর্সগুলো ওখানে ঢুকে পড়বে। তো বুঝতে পারো দর্শক, আমরা আমরা কেউ কেউ ভারত থেকে অন্ধের মতো বলে ফেলছি, হাসিনা জিন্দাবাদ, হাসিনা অমক তমক, আরে জিন্দাবাদ তো আমরা আছে, কে মুর্দাবাদ বলছে, কে কে? আমার আমি একটা কথা আপনাদেরকে আগেই বলেছি, কেউ ভালো নাই, হাসিনাও যে খুব ভালো, ভালো করে ভিতর থেকে খোঁজ নিয়ে দেখবেন হাসিনা বলে কি হিন্দুরা কি খুব সুরক্ষিত নাকি ওখানে, এই যে বলছেন হিন্দুরা আর থাকতে পারবে না, হাসিনা তো 16 বছর রয়েছেন, হিন্দুরা খুব সুরক্ষিত রয়েছেন ওখানে? সবাই ওখানে ধর্মীয় সেন্টিমেন্ট সুরসুরি দিয়ে ভোট আদায় করার চেষ্টা করেন ওখানে, সবাই ওখানে যেই থাকুন না কেন, কে হাসিনা কে খালেদা সব ওই এপি টুপিট, ওইসব নিয়ে ভেবে কিছু লাভ নেই, যখন কে ক্ষমতে আসবে আমরা আমাদের দেশের যারা দায়িত্বে রয়েছেন তারা তার সঙ্গে কি করে রিলেশন মেনটেন করে থাকবেন সেটা ঠিক করে নেবেন। অন্ধের মতো ভক্ত হয়ে লাভ নেই, যেখানে গণতন্ত্র নেই, যেখানে গণতন্ত্র হত্যা হয়, আর যাক আমি সেটাকে সাপোর্ট করি না, আমাকে কেউ কেউ খারাপ ভাবতে পারেন, কিন্তু আমি সবসময় গণতন্ত্রের পক্ষে। আমরা এখানে যে যন্ত্রণা ভোগ করছি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না, অথচ দিদি দিদি করে চাঁদাবো নাকি আমি, দু চারটে ওই সুফল অমক তমক প্রকল্প চালু করেছেন বলে, যেমন এটা পারি না, তেমনি হাসিনাকে ভালো ভালো কথাবার্তা ভারতের অবদান স্বীকার করেন, কিন্তু তুমি যদি সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারো, জোর করে যদি তুমি দিতে আসো কি লাভ, ওই তাৎক্ষণিক ক্ষমতায় থাকতে পারো বা কিছুদিন বেশি সময় থাকতে পারো, কিন্তু আলটিমেট তোমাকে ছেড়ে পালাতে হবে দেশ ছেড়ে, তখন কি হবে? তো এই হচ্ছে বেসিক প্রশ্ন, আমরা সবাই একটু বুঝি তো, একটু বোঝার চেষ্টা করতে হবে। কিছু কিছু মিডিয়া এমন গুলিয়ে ফেলছে সব জিনিসকে, গুলিয়ে ফেললে ঠিক না, বিষয়টা বুঝতে হবে। বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।